কয়েকটা সোল তারা কোনখান থেকে কোনখানে গেছে? এনতুন নমোফারা পর্যন্ত। নমোফারা পর্যন্ত এই রেজিস্ট্রেশন লগত থেকে? হ্যাঁ, ওই যে সামনে থেকে স্টেশনের লগত থেকে। এই যে রাস্তাটা তো দীর্ঘদিন যাবৎ খারাপ অবস্থা আছিল। অন আছে, এটার ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার করার নিজের মানুষ সব। এটারাই তো করার আর কোনো করার নেই। আপনারা অভিযোগ কোনো কিছু শুনে না? আমরা কথা কি কমু? হ্যাঁ, আমরা কি কমু? আমরা আমার কথা কি এছাড়া এলাও করবেন? বড় বড় কন্ট্রাক্টার এছাড়া কীরকম কাজ চলতে আছে? চলে এরকম, এটার ইচ্ছা মতো এছাড়া করি যার। মানে আপনাদের কোনো কিছু আমরা কইলে এটা রইস্ত না বা কইও না এটা না। আপনার দৃষ্টিভঙ্গিতে কেমন হইতে আছে কাজ? ওর এছাড়া কো অনুসারে এছাড়া করি যার। কোনখান থেকে কোনখানে গেছে? এটা যুব শক্তি ক্লাব থেকে এই রানী বাজার অব্দি, এদিকে স্টেশনে যায়। তো এই রাস্তাটা দেখেন গত বছরে করছে, এই দেখেন এখন রাস্তার অবস্থা কি। এই যে রাস্তা, এটা বলে তারা করে গেছে, এই সব দিয়ে উঠতেলা কন্ট্রাক্টর আইয়ে এই কুদ্দু 10-20 মিনিট দাঁড়াইব, এবার কি ঘুষ দিয়ে না কি করতে পারি না, এই অফিসাররা আইব বাস। ইঞ্জিনিয়ারটা? হ্যাঁ, ইঞ্জিনিয়ার অফিসার বড় বড়রা আইব, এই শেষ। তারা 10-20 মিনিটে যাইব কা এখন তো। আর কন্ট্রাক্টর শুধু করতে আছে, এই দেখেন স্যার, এই করছে না কেরকম স্যার দেখেন, এইটা স্যার এই কাজে স্যার এরকম। এখনো তো কাজ চলতে আছে? হ্যাঁ চলতে আছে স্যার, এটা এখানে এরকম হইব স্যার, এখানে যেরকম হয়েছে স্যার এখানে এরকম। এটা কি আর বিফোর দেবেন, এটা যেরকম হয়েছে এটা তো সেম রাস্তা, একই রাস্তা, একই রাস্তা স্যার, এই একই মডেলে করতে আছে তারা, এই এরকম হইব রাস্তা, আর ভালো হইতেই না। এই আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করার লাগে, তখন কীটা করবো আমরা তো জনগণ, এই কিছু করলে ওই তারা উল্টা পাল্টা কি করবো স্যার। ঠিক মতন ইয়েটা দিতে আছেন কি কি? ঠিক আর কি করবো স্যার, এই দেখেন না এটাতে ঠিক কি দিছে, এই জল জন্য রয়েছে ওই সামনেও দেখেন, এই এখন যেটা করে বেশি হলে 2 মাস আড়াই মাস এই রাস্তা শেষ। শ্রী অভিজিৎ শীল, কোথা থেকে কোথা পর্যন্ত? এই রাস্তাটা হচ্ছে আপনার ইউএস রোড, মানে এনএস থেকে শুরু করে মধ্য দুলবাড়ি পর্যন্ত। এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 3.308 কিলোমিটার। কত টাকা আছে? এটা হচ্ছে আমি বলেছিলাম, এটা হচ্ছে 61 লাখ।